গাইস, আজকে আমার বন্ধু আসছে, যার নাম জ্যাক। ওই আজকে ওর আজকে বার্থডে, সে ওই জানেও না আসছে আজকে দিল্লি থেকে। আর এই তো দিল্লি থেকে আসছে, আমি বললো চলে আসছি দিল্লি থেকে। তো এই দিল্লি থেকে আসতে আসতে চলো তত, আমরা দিল্লি থেকে তো আসবে রাত্রে, হ্যাঁ 6টার দিকে। তো তাই আমি তাড়াতাড়ি, তাই আমি তাড়াতাড়ি মানে ওর সারপ্রাইজের জন্য, বার্থডের জন্য এখানে সব কিছু সাজিয়ে দিই। ওকে, ফার্স্ট এখানে হবে লাইট। দেখি থাকতো, এখান থেকে আমার ভাই আসবে, এই যে এখান থেকে আসবে কিনা ধরুন। ও মাই গড, এগুলো কী হয়েছে আমার বাড়ির হালত। ঢুকতে না ঢুকতে আমি এখানে আমার বন্ধুদেরকে নিয়ে চলে আসবো, হ্যাপি বার্থডে। ওকে, এখন বন্ধুদেরকে ডাকার পালা, চলিন চলিন চলে চলে চলো। ওকে, এখন ফোন করে দেখুন। তো গাইস, এই দুটো আমার আমার দাদার বন্ধু, আমার আমার বেস্ট ফ্রেন্ড রুম থেকে বেরো গেল। তো ওরা আমার পিছিয়ে পিছিয়ে আসে, ফার্স্টে আমি ওদের, ভাই তোর তুই কত সুন্দর করে সাজিয়েছিস এক এক। হ্যাঁ নিশ্চয়ই আমার দাদার বার্থডেতে আমি সাজাবো না, দাদা আমার নিজের দাদা আছে দিল্লি থেকে জানিস, তাই ওকে আমি জ্যাক বলে ডাকি, কিন্তু নয় আমার দাদা নিজের। ওকে, তো ইয়ার 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 ইয়ার, তো চলুন আমি এখন আমি এটাকে সাজিয়ে দিই। এখানে কেক হবে, এখানে ওই মিষ্টি টিষ্টি। ওকে হ্যাঁ নিশ্চয়, চলো আমি চলে এলাম দিল্লি থেকে। 6টা বাজে বাবা, সবাই শুনশান হয়ে গেছে নাকি, সব বাড়ির ভিতরে ঢুকে গেছে, দেখি যায়।